আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকান স্টাইলস। আমরা এখন কথা বলবো রমজান মাসের পড়ার রুটিন নিয়ে। আমি প্রথমে একটা ব্যাপার ক্লিয়ার করে দেই যে রুটিন জিনিসটা বোগাস ইন রিয়েল লাইফ। তুমি রুটিন সকাল 7টা থেকে 8টা বা এখানে যেই টাইমে আমি লিখে দিব, এটা এক্স্যাক্ট তুমি কখনোই ফলো করতে পারবে না। রুটিনটা জাস্ট একটা আদর্শ রুটিন হিসেবে কাজ করবে, মনে রাখতে হবে, কিন্তু তোমাকে জাস্ট টাইম স্প্যানগুলো ইউজ করতে হবে। প্রথম কথা, এখানে আমরা টাইম স্লট দেখাবো তোমাকে যে কোন কোন স্লটগুলো তুমি ফাঁকা পাইতে পারো, ঠিক আছে? এবং ওই স্লটে তুমি কি পড়বা দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ, কারণ আমি নির্ধারণ করে দিতে পারি না তুমি কখন ফিজিক্স পড়ো কখন কেমিস্ট্রি করবা। হইতে পারে তুমি কেমিস্ট্রি আগে শেষ করছো, ফিজিক্স এখন পড়তেছো, বা ক্যালকুলাসের জন্য তুমি আমি 1 ঘন্টাটা বাজে দিয়েছি ম্যাথের জন্য, তোমার 1 ঘন্টা শেষ হলো না। সো আমরা এক্স্যাক্ট কোনো সাবজেক্ট বা টাইম উল্লেখ করবো না, আমরা টাইম স্লট দেখাবো তোমাকে, ওকে? 2 নম্বর কথা, টার্গেট বেসড প্ল্যান। এই টাইম স্লটের মধ্যে তুমি কি করবা, তোমার প্রতিদিনের ডেইলি টার্গেট থাকবে যে আজকে এই 3টা চ্যাপ্টার প্লাস ওই কোশ্চেনটা, আজকে এই এক্সামের প্রিপারেশন প্লাস ওই গাইড বইটা। তোমার প্রতিদিনের টার্গেট বেসড প্ল্যান থাকবে যেটা তোমাকে ওই টাইমের মধ্যে এক্সিকিউট করতে হবে। এর মধ্যে তুমি কতক্ষণ পড়বা দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ, বাট তোমাকে টার্গেট ফিল আপ করতে হবে। 3 নম্বর কথা, মেক ইউর ওন রুটিন। এখানে যে রুটিনটা দিয়ে দেওয়া হয়েছে, এখানে না আমরা ওয়াশরুমে যাওয়ার টাইম দিছি, না আমরা নামাজ পড়ার টাইম দিছি, এগুলা একটা বেসিক হিউম্যান থিং, তোমাকে এগুলো করতেই হবে, কোনো কথা নাই। কোরআন শরীফ তিলাওয়াত করো, নামাজ পড়ো, যাগরো করতেই হবে, বাট আমরা তোমাকে টাইম স্লট দেখাচ্ছি। সো এই জন্য এই রুটিনটা জাস্ট একটা আদর্শ রুটিন হিসেবে কাজ করবে, এটাকে আরও খুব ডিপলি তুমি ভাগ করবা, কারণ আমরা প্রত্যেকে ডিফারেন্ট, প্রত্যেকের ডেইলি রুটিন ডিফারেন্ট, ঠিক আছে? এবার আমরা চলে আসি। সো আমরা দিনটার প্রথম শুরু আমরা রাত 1টা থেকে করতেছি। ধরে নাও রাত 1টার দিকে তুমি ঘুমাও। আমি 1টার দিকে ঘুমানো কেন সাজেস্ট করি, কারণ জেনুইনলি এখন একটা ট্রেন্ড এবং আমি পার্সোনালি যেটা করি, আমি সেহরি পর্যন্ত জায়গা থাকি। সো যারা ইন্টার বা এসএসসির বলাবার, তোমরা রাত 1টার দিকে ঘুমাই গেছো, অ্যান্ড 3:30টার দিকে তোমার মা খুব সুন্দর মতো তোমাকে ঘুম থেকে উঠায় দিছে এবং তুমি সেহরি করতেছো। সো আমরা 3:30 থেকে 4:30 আমরা সেহরি টেহরি করলাম, ফজর নামাজ পড়লাম, এর পরবর্তীতে একটা টাইম পাওয়া যায়। এইটা আমি করতাম অ্যাডমিশন টাইমে, যেই টাইমে মানুষজন ধুম করে যায় ঘুমাবে, আমি যেহেতু নামাজ টামাজ পড়ছি, উজু টুজু করছি, খাওয়া দাওয়া করছি, আমি কিন্তু ফুল অ্যাক্টিভ। সো এই টাইমটাতে আমি আরও একটানা ঝাড়া পড়তাম যতক্ষণ পর্যন্ত আমার সেকেন্ড টাইম ঘুম না ধরে। সো এইখানে আমি 4:30 থেকে 6:30 এইখানে একটা 2 আওয়ার স্প্যানের আমরা একটা টাইম লিমিট ব্যয় করে ফেলছি পড়াশোনার জন্য। এবার 6:30টার দিকে আমার চোখ বন্ধ হয়ে আসতেছে, আমি ঘুমাবো, চুপচাপ ঘুমাইলাম 3:30 থেকে 6:30 ঘুমাইলাম, 9:30টার মধ্যে উঠলাম। আমার 9:30 নাকি 7:30 না 8:30 তোমার স্কুল বা কলেজের রুটিন অনুযায়ী তুমি উঠবা, বাট কখনই 10:11 বা 12 পর্যন্ত ঘুমাবো না, এটা খুব বাজে একটা প্র্যাকটিস, ঠিক আছে? সো 6:30 থেকে 9:30 পর্যন্ত ঘুমাইলাম। তো ধরো এখানে যদি আমরা তাকায় দেখি, এখানে 3.5 ঘন্টা, এখানে 3 ঘন্টা, 6.5 ঘন্টার ঘুম কিন্তু মোর দেন ইনাফ ফর ইউ। তুমি যদি আরও বেশি ঘুমাইতে চাও তোমার ব্যাপার, দিনের বেলা ঘুমাবো, আমার কিছু করার নেই। এখন ধরো 9:30 থেকে 1টা পর্যন্ত বা 2টা পর্যন্ত আমরা স্কুল কলেজ কোচিং জেনে যাও টাইম দিচ্ছি, যদি না যাও এটাও আর একটা পড়ার টাইম হইতে পারে, বাট ধরে নিলাম যে তুমি এই টাইমটা দিচ্ছ। এইবার 1টা থেকে 4টা তুমি 1টার দিকে বাসায় আসছো, কিছু রেস্ট টেস্ট নিলা, শাওয়ার করলা, একটু বসলা, ঠান্ডা হইলা, তারপর 4টা পর্যন্ত 1টা নাম্বার পড়লা। এখানে তোমার আবার একটা 3 আওয়ারের টাইম স্পেন্ড নিজের জন্য বের হয়ে গেল। আমরা সবসময় বিলিভ করি কিসে, নিজে পড়াটাতে, তুমি কোথায় যাই কি পড়তেছো সেটার চেয়ে বেশি দরকার নিজেকে টাইম দাও। এখানে 3 ঘন্টা স্টাডি টাইম বের হয়ে গেলো। এবার 4টার দিকে আমাদের রোজায় ধরা শুরু হয়ে গেল, হইতে পারে এবং অনেক ক্ষেত্রে খারাপ লাগে অনেকের, নর্মাল আমার এনার্জি এই টাইমের মধ্যে শেষ হয়ে যায়। সো 4টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা এখানে ইফতার, নামাজ, কোরআন তেলাওয়া, তারাবি এভরিথিং করে ফেলবো। 9:30 বাজতে পারে হাইয়েস্ট, বা 10টা বাজলো, এর পরবর্তীতে আমরা রাতের খাবার দাবার খাই, ধরে নিলাম যে 9টার মধ্যেই বসে গেলাম, এবং 9টা থেকে ঠিক আবার 1 AM পর্যন্ত এখানে আমরা আবার কতক্ষণ পাচ্ছি, 4 ঘন্টার একটা টাইম স্প্যান পাওয়া যাচ্ছে। সো অনের এভারেজ আমাদের 4 3 7 2 9 ঘন্টার একটা টাইম স্প্যান আছে, এবং সেই সাথে এখানে 9:30 থেকে 1টা পর্যন্ত একটা স্কুল করা যায় দিলাম। সো বাট ওভারঅল 4 3 7 2 9 আওয়ার আমাদের রেগুলার স্টাডি করার টাইম আমরা পাই। এখন তুমি চাইলে এই 9 ঘন্টাটাকে 10 ঘন্টাও বানাইতে পারো, 11 ঘন্টাও বানাইতে পারো, অথবা 9 ঘন্টা তুমি 5 ঘন্টা ইউজ করতে পারো বা 6 ঘন্টা ইউজ করতে পারো, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। বাট এই স্লটের মধ্যে তুমি কি পড়াশোনা করবা সেটা ফিক্স করার চেয়ে বেশি জরুরি যে তোমাকে ডেইলি টার্গেট ফিক্স করতে হবে, যে এই আজকের দিনে আমার হাতে আছে 9 ঘন্টা, এই 9 ঘন্টার মধ্যে আমার এই 4টা চ্যাপ্টার পড়তে হবে, যা হোক আমি পড়ব, ঠিক আছে? এখন অনেক ক্ষেত্রে রুটিনটা চেঞ্জ হতে পারে, আর তুমি শুরুতে একটা রুটিন বানায় ফেলবা, রুটিন এক্স্যাক্ট টাইম না দিয়ে স্লট বের করবে যে কোন কোন স্লটে আমার পড়াশোনা হয়। যেমন অনেকের 4টার দিকে খারাপ নাও লাগতে পারে, ওর ইফতারের আগে পর্যন্ত পড়তে পারে, দ্যাটস কমপ্লিটলি হিম। কেউ একদম সেহরি পর্যন্ত জায়গা থেকে পড়তে পারে, এটাও তার ব্যাপার, সে তার মতো রুটিন বানাবে, বাট মুদ্রা কথা হইলো টাইম স্লট বের করবা। এরপরে রিভাইজ বিফোর বেড, এই কথাটা বলে দিই যে
কোনো একটা পড়া আমরা রিভাইজ করার যদি টাইম খুঁজি, ঘুমাইতে যাওয়ার আগে সবচেয়ে ভালো এটা হলো টাইম, যে ঘুমানোর আগে আমি জাস্ট রিভাইজ করে যাবো পড়াটা। এটা খুব বেশি মনে থাকে এবং রমজান মাসে এটা খুব হেল্প করে, ঘুমা পড়তে গেলে ঘুম বেশি ধরে, এটা সত্য কথা সবার ক্ষেত্রে। সো পড়ার আগে ঘুমানোর আগে একটু রিভাইজ করে যাবো। এরপরে ইউজ ফ্রি এনার্জি টাইমস, ফ্রি এনার্জি টিফ টাইমস কি, আমাদের এক একজনের শরীর এক এক রকম। যেমন আমি এখন ভিডিওটা বানাচ্ছি, এখন রাত 2টা বাজে, আমি রাত্রেবেলা বেশি অ্যাক্টিভ থাকি, এই সেম কাজ দুপুর 2টার দিকে আমি করতে পারবো না, আমার রোজায় ধরে যায়, আমার খারাপ লাগে, তো আমি আমার রাতের টাইমটা ইউজ করতেছি। সো তোমার কোন সময় এনার্জি থাকে তুমি বেশি জানো, সো যে টাইমটাতে তোমার এনার্জি বেশি থাকবে তুমি ওই টাইমটাতে পড়াশোনার হার্ডওয়ার্কগুলো করে ফেলবা, ঠিক আছে? এটাই হলো রমজান মাসের মূল ধ্যান। রমজান মাসে প্রচণ্ড ভালো কাজ করার চেষ্টা করবা, নামাজ পড়বা, তারাবি পড়বা, কোরআন তেলাওয়াত করবা, দান করবা, এবং অ্যাজ এ হিউম্যান বিইং এই রমজান মাসে রোজাটা কি শুধু খাওয়া থেকে বিরত থাকা তা তো না, খারাপ কাজ থেকে, নিজের নফসের খারাপ কাজগুলো থেকে বিরত থাকা। সো হইতে পারে তুমি ফোন নিয়ে খুবই অ্যাডিক্টেড, হইতে পারে তুমি কোনো টক্সিক রিলেশনশিপে ছিলা, হইতে পারে কোনো বাজে অভ্যাস তুমি বাদ দিতে পারতো না, হইতে পারে তুমি তোমার লাইফটাকে চেঞ্জ করতে চাচ্ছো, যে এতদিন পড়াশোনা করে এখন পড়াশোনা করতে চাচ্ছি। রমজান মাস মহান আল্লাহ তাআলা তোমার কথা শোনার জন্য অলওয়েজ রেডি, রোজা রাখে, নামাজ পড়ে কান্দে কাটে আল্লাহর কাছে, বলছে আল্লাহ আমার চান্স দাও, আল্লাহ আমার ভালো একজন স্টুডেন্ট হওয়ার তৌফিক দান, আল্লাহ যেন আমি দিনের বেশিরভাগ সময় পড়তে পারি, নিজেকে চেঞ্জ করে ফেলো এই রমজান মাসে, যাতে রমজান মাসের পরে তুমি একটা নতুন হিউম্যান বিইং হয়ে বেরোতে পারো। ঠিক আছে, টাটা।